লর্ডসভার সদস্য এবং মন্ত্রীসহ প্রায় 1600 অতিথির অংশগ্রহণে লন্ডনের বেটারসিয়া রেভলিউশন হলে অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের নবম আসর। 2005 সাল থেকে শুরু হওয়া জম কালো এ আয়োজনে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। নুরুজ্জামান ও খিজির হায়াত খান কাউসারকে সাথে নিয়ে রিপোর্ট করছেন লন্ডন প্রতিনিধি এম এ আর মুরাদ। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নবম বছরে পা দিল ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড। হোয়াইট শার্ট, ব্ল্যাক কোট, ব্ল্যাক টাই, বিশ্বের কারি শিল্পের অস্কারখ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশের রাজনৈতিক ও সেলিব্রিটিরা অংশগ্রহণ করলেও এর মূল নেতৃত্বে রয়েছে ব্রিটিশ বাংলাদেশিরা। অনুষ্ঠানে যোগ দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কারি শিল্পে চলমান সমস্যা সমাধানে একসাথে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। We'll keep on backing you every step of the way. From the moment we took office, we said we would back enterprise, and there is no better embodiment of enterprise than this industry. হাজারো নমিনেশনের মধ্য থেকে পদক পেয়ে অনুভূতি ব্যক্ত করেন বিজয়ীরা। Industry is my life. And we'll carry on doing that. In Carlisle, we came the best restaurant in Northwest. We working so hard, we trying the last 8 years. But this is number ninth year is our lucky year. ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের স্বপ্নদ্রষ্টা এনাম আলী ও সিইও জাস্টিন আলী ভবিষ্যতে অ্যাওয়ার্ড নিয়ে কথা বলেন চ্যানেল আয়ের সাথে। এবং বল দ্যাট আমি বলতে পারি যে আমাদের এই কারি ইন্ডাস্ট্রি সামথিং ইজ ব্যাকবোন of the Asian community. Doesn't exist in our food dictionary, anything can happen, and I think the incredible support of our industry is really important to us. রাজ পরিবারের সদস্য লর্ড ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের কারি ব্যবসায়ীরা এতে অংশ নেন। I'm very proud, it's the most marvelous time of my life that I've done it. We must ensure that we bring to the forefront of everyone's understanding and knowledge that the curry industry is Bangladeshi in its origin. A wonderful contribution they make to the life of our country. It's fantastic. It's great to be here. এতে আসলে আমাদের আরো স্পিড বাড়ে, আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু দেখতে পারি, মনের মধ্যে অনেক তৃপ্তি জাগে। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া ক্যাটারাসরা ব্রিটেনের অর্থনীতিতে কয়েক বিলিয়ন পাউন্ড যোগ করা এ শিল্পে ইমিগ্রেশন সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। লন্ডন থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই।